আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইলিয়া কুকিং স্টুডিও। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটা অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আমি রান্না করব মুরগির গিলা কলিজা আলু দিয়ে, সে সাথে আমি কিছুটা চিকেনও দিব। আর এই টাইপের রান্নাটা আমাদের দেশে বড় বড় ধরনের প্রোগ্রাম হলে, বিয়ে বাড়ির যে মুরগি গিলা কলিজা পাকনা থেকে যায়, এগুলো এভাবে রান্না করা হয়। আমি একটা কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম, দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু কুক করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, মাংসের মশলা, জিরা সব এক টেবিল চামচ করে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, এতে করে ভালো একটা কালার আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি। এখন দিয়ে দিব আমি গিলা কলিজা। দিয়ে দিলাম কিছুটা চিকেন, দিয়ে দিলাম আলু, আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। রান্নাটা শেষের দিকে আমি এখন চুলাটা অফ করে দিব। একটা সার্ভিং ডিশে আমি তুলে নিলাম। এই রান্নাটা রুটি, পরোটা, পোলাও, মাংস, খিচুড়ি সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন যে যেখানে আছেন, অনেক অনেক ভালো থাকুন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।